वेलकम टू स्वातिज ब्लॉग। तुम्हारा सबा कम आज आई होप तुम्हारा सबा भलो आज सबाई भलो देखो सुस्थ देखो हैपी देखो और हाँ एखो जैसे सबसक्राइब करो नहीं गाइज प्लिज चैनल के सबसक्राइब कर पास देखा बेलैकन क्लिक कर नोटिफिकेशन अल कर दिए जाते भिडियो चार संगे संगे नोटिफिकेशन तुम्हारे पहुंचे जाए। भिडियो भाव लगे कि करते हो तुम तो जो ही अवश्य लाइक कमेंट एंड शेयर तो कर दिओ। और आज के फाइनल भिडियो की तुम्हारा तो तमिन देखे बुझते ही पे गेचो एक विशाल एक रिक्वेस्ट भिडियो जो दीदी लाभ स्टोरी भिडियो कब देवे लाभ स्टोरी भिडियो कब देवे। तो फाइनल शूट कर আমাদের লাভ স্টোরিতে কি আদৌ কোনো ইন্টারেস্টিং ব্যাপার আছে? হ্যাঁ প্রচুর ইন্টারেস্টিং ব্যাপার আছে। মানে আমি আমি প্রথম থেকে ভাবতে হবে কি কি হয়েছে না হয়েছে কবেই ইন্টারেস্টিং ব্যাপার। হ্যাঁ মানে আমি তাই ভাবছি যে মানে আমি কি ইন্টারেস্টিং হয়েছে আমাদের ব্যাপারে আমি কি বলবো না বলবো আমি সেটা জাস্ট তখন থেকে আমি ভেবে পাচ্ছি না। তো কোথা থেকে স্টার্ট করব? তো ফাইনালি চলো স্টার্ট করি। মজাটা ঠিক থাকবে না তো সেই জন্য মানে তোমাদের শুনতে বিরক্ত মানে বোর হবে তোমরা তো সেই জন্য সেকেন্ড পার্টে আরেকটা ভিডিও যাবে যদি খুব এই ভিডিওটা দেখি বড় হয়ে যাচ্ছে তাহলে তো চলো স্টার্ট করি দাদা বলতে গেলে কিন্তু সেইভাবে আমি জানতাম যে ওই পাড়ায় একটা মিতুন দা বলে একটা ছেলে আছে তখন তো দাদা বলতাম বাট ওকে সেভাবে কিন্তু কেউ চিনতো না আমার ফ্যামিলির লোকজন মানে আমার বাবা মা কলকাতা দুর্গাপুর তো সেই জন্য মা অতটা ওকে চিনতো না। বাট হ্যাঁ মা জানতো চিনতো না বলেছি একবারই চিনতো না তা নয় মানে ওকে সেইভাবে দেখেনি মাঝে মাঝে পুজো টুজোতেও আসতো তখনই ওকে কিন্তু মা দেখেছে। এইবার হচ্ছে ওর নাম্বারটা থাকাটা আমার কাছে খুব স্বাভাবিক যেহেতু পাড়ার দাদা আর ওদের পাড়াতে বেশিরভাগ আমি নাচ গান করতাম জগদ্ধাত্রী পুজোয় ঠিক আছে। তো আমার ভাইয়ের কাছ থেকে ওর নাম্বারটা নেওয়া যাই হোক কোনো কারণে কি কারণ এক্স্যাক্টলি মানে কি কারণের জন্য নিয়েছিলাম মনে পড়ছে না মানে যাই হোক মানে কোনো কারণের জন্য নাম্বারটা হয়তো নিয়েছিলাম সেই রকম মেন্টালিটি না যে মানে আমি ওর সাথে প্রেম করবো। আর প্রথমেই বলে রাখি আমি কিন্তু ওর থেকে 10 বছরের ছোট তো এজের তো জানো মানে এজ বলো যাই বলো মানে ভালোবাসার মধ্যে এসব কিছুই ম্যাটার করে না। তো ও দাদাই বলতাম তখন ও ভাইয়ের কাছ থেকে তখন আমি নাম্বারটা নিই কোনো কারণে কোনো হয়তো কিছু দরকার ছিল তো তো নাম্বারটা তো নিয়েছিলাম আমি আমার ভাইয়ের কাছ থেকে মানে অর্ঘ্য তোমরা অনেকেই জানো আমার ভাই হয় তো ওর কাছ থেকে নাম্বারটা নেওয়া। তারপরে যাই হোক আমি কিছু একটা মেসেজ করেছিলাম ওকে যে কি হ্যাঁ মানে যেটা প্রয়োজন ছিল সেটা বলার পর হ্যাঁ কিরকম কেমন আছো না আছো এরকম সেখানে কিন্তু ডিসটেন্স মানে স্টপ হয়ে যায় সেটা ছিল। আচ্ছা কত সালে? 17 হ্যাঁ ভুলেও গেছে 17 মানে 2017 তখন আমি মাধ্যমিক কিন্তু দিইনি আমি তখন জাস্ট মানে ক্লাস 10 উঠেছি মাধ্যমিক দেব। তো তখন ছিল দুর্গাপূজার টাইমে দুর্গাপূজো পরে লক্ষ্মী পুজো হ্যাঁ লক্ষ্মী পুজোর টাইমে আমি ওর নাম্বারটা নিই নিয়ে ওই মেসেজ তারপরে কিন্তু প্রোডাক্টটা একদম স্টপ হয়ে যায়। তারপরে আসে কালী পুজো কালী পুজোতে হঠাৎ করে আমি দেখি রাত্রেবেলায় রাত্রি 2টোর সময় আমাকে ও মেসেজ করে যে হ্যাপি দিওয়ালি। বললাম বাবা হ্যাপি দিওয়ালি আমাকে মেসেজ করছে কি ব্যাপার? তুই সেটা পরের দিন সকালে দেখেছিস? হ্যাঁ আমি সেটা পরের দিন সকালে দেখেছিলাম না সেদিন রাতে দেখেছিলাম
জগদ্ধাত্রী পুজো আমাদের পাড়াতে খুব ধুমধাম করে হয়, জগদ্ধাত্রী পুজো হয়। তো জগদ্ধাত্রী পুজোকে আমি নোটিস করেছিলাম যে ও একটু একটু আমার দিকে তাকাচ্ছে, বাট ও এখনো এটা কিন্তু স্বীকার করে না। আমি তাকাইনি, ও এটা কিন্তু স্বীকার করে না, কিন্তু মানে মাঝে মধ্যে বলে হ্যাঁ তাকিয়েছিলাম হয়তো। এবার না তোকে তোর দিকে কখন তাকিয়েছিলাম? তুই যখন ডান্স করছিলি, তোর প্রোগ্রাম দেখছিলাম, তখন তাকিয়েছিলাম। যাই হোক, হয়তো কোনো কারণে তাকিয়েছিলাম, আমি হয়তো সেটা অন্য ইচ্ছা হয়তো নিয়েছিলাম। আসলে যেটা নয় মানে ওর আমার মানে যদি মানে কাউরির যদি রিলেশন হওয়ার থাকে তাহলে এমনি এমনিই হবে, মানে আটকানো যায় না যেটা বলে। তো আমি সেটা হয়তো অন্যভাবে নিয়েছিলাম যে মানে আমার দিকে তাকাচ্ছে ও বাবা। একবার তাকিয়েছি কিন্তু যাই হোক, তখন একটু মানে ভাও খাই আমি, বাবা আমার দিকে তাকাচ্ছে এরকম একটা ব্যাপার, ঠিক আছে। কিন্তু আমি ভেবেছিলাম যে না, ও হয়তো আমার থেকে অনেকটাই বড়, তারপর বাইরে বাইরে থাকে, নিশ্চয় গার্লফ্রেন্ড তো মানে আছে, এরকম আমি ভেবেছিলাম আর কি। আমার দিকে মনে হয় এমনি হয়তো দেখিয়েছে, তখন এই ব্যাপারটা হয়েছিল। তারপরে আমি জানি না কেন আমি তারপরে একটু মানে কি বলবো, মানে শুরু মানে আমার স্টার্টটা করি আমি আর কি, ওর স্টার্ট মানে আমার দিক থেকেই হয়, তাই না? জগদ্ধাত্রী পুজোর পর আমি ওকে মেসেজ করি, একটা কথা বলবো, আমি এখনো জানি না মেসেজটা কেন করেছিলাম, মানে আমার মনে হয়েছিল যে না চলো করেই ফেলি। আমি আসলে তখন আমার মাথায় ওটাই ঘুরছিল, আমার দিকে তাকাচ্ছে তো তার মানে চলো একটা কিছু মানে স্টার্ট করা যাক এরকম ব্যাপার আর কি, একটা কথা বলবো। তখন উনি আমাকে রিপ্লাই দেয় সঙ্গে সঙ্গে, হ্যাঁ বল কি বলবি। তো তখন বলেছিলাম না না এখন বলবো না, পরে বলবো, সেই রকম কিছু নয়। ওইটা থেকে যে আমাদের কথা বলাটা মানে স্টার্ট হলো, ও আমাকে বলতো মানে আমাদের সারাদিন ধরে এই মেসেজটা চলতো, বল কি বলবে, আর আমি বলতাম যে না আমি এখন বলবো না। ও আবার বলতো বল কি বলবে, আর আমি বলতাম না আমি এখন বলবো না। তো এরকম চলতে থাকে 2017টা এইভাবে, মানে 17 কত আছে, হ্যাঁ অক্টোবরে, ঠিক আছে, অক্টোবর মাসটা এইভাবে কিন্তু চলতে থাকে আমাদের কথাবার্তা, টুকটাক গুড মর্নিং গুড নাইট। ওই জগদ্ধাত্রী পুজোর পর থেকে ওই আমি একটা কথা বলবো বলার পর থেকে আমাদের কথাটা স্টার্ট হয়, তারপর থেকে চলতে থাকে অক্টোবর নভেম্বর। ডিসেম্বরে কি হয়েছে, হ্যাঁ ডিসেম্বর, অক্টোবর বলো, নভেম্বর বলো, ডিসেম্বর বলো, জানুয়ারি, ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি সরস্বতী পুজোর দিন অবধি, ঠিক আছে, সরস্বতী পুজোর দিন মানে কিছুদিন আগে অবধি, তাই না, কিছুদিন আগে অবধি, আগের দিন, হ্যাঁ আগের দিন পর্যন্ত, আগের দিন অবধি আমাদের কিন্তু এইরকমই কথাবার্তা হয়, যে মানে মানে মেসেজে প্রায় কথা হতো, হয়তো রাত্রিবেলা তখন হয়তো 12টা সাড়ে 12টা এরকম কথা হতো, মানে হোয়াটসঅ্যাপে মেসেজে আমরা দুজন মানে সারাক্ষণ, তুইও ঘুমিয়ে পড়, তো এই ব্যাপারটা চলতো আমাদের মধ্যে। 4 মাস চলেছে, তাই তো, অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি, 4 মাস চলেছে। তো 4 মাসের মধ্যে আর একটা দারুণ ঘটনা ঘটেছে, সেটা কি হয়েছে, আমি মানে তখন 4 মাসের মধ্যে ওকে আমার একটু একটু ভালো লাগতে মানে শুরু করে অলরেডি, ঠিক আছে, একটা বোঝা তো যায় না কথাবার্তার মধ্যে, আমার ভালো লাগে, ওর ভালো লেগেছিল কিনা আমি জানি না, আমারও লেগেছে। আচ্ছা তো যাই হোক, বলিনি তোকে, আচ্ছা ঠিক আছে, যাই হোক আমাকে ভালো লাগ মানে হয়তো লেগেছিল ওকে, তো আমার ওকে ভালো লাগতো। তখন 4 মাস কথা বলার পর মানে একটা হয় না, না মেসেজ করলে তখন কিরকম লাগতো, তো সেই জন্য আমি কী করেছিলাম, পাকা মুখ মেরে, তখন তো ও আমাকে প্রপোজ করেনি, আমি ওকে প্রপোজ করিনি, কিছুই কিন্তু আমাদের হয়নি, জাস্ট আমরা কিন্তু কথাই বলতাম, নর্মালি কথা বলতাম আমরা তখন। তখন কী হয়েছিল, আমি ওর নাম্বারটা আমার ফোনে মানে ওর ফটো দিয়ে সেভ করে রেখেছিলাম, আর উপরে লিখেছিলাম মিতুন দা বলে। আর আমার একটা কথা, একদিন ও আমাকে কিন্তু কোনোদিনও ফোন করতো না, ঠিক আছে, কোনোদিনও ফোন করতো না, 4 মাসের মধ্যে একদিনও কিন্তু ফোন করেনি। তো আমিও নর্মালি তাই জানি যে ও আমাকে ফোন করবে না, তো জানি না কি কারণে ও আমাকে ফোন করেছিল দুপুরবেলায়, আমি ডান্স ক্লাস থেকে, আমার খুব মনে পড়ে, ডান্স ক্লাস থেকে জাস্ট আমি বাড়ি এসেছি, তো তখন জাস্ট ওকে লিখলাম যে বাড়ি এসে, মানে ওসব তখন আমাকে, আমার কিন্তু খোঁজ নিত, কিন্তু কোনো রিলেশন নেই, কেউ কাউকে প্রপোজ করেনি, কিন্তু আমার খোঁজ নিত কখন বাড়ি ঢুকলি, বাড়ি ঢুকে মেসেজ করবি, এইরকম আমাদের চলতো। তো ও বলেছিলো যে বাড়ি ঢুকে মেসেজ করিস, তো আমি ওকে সঙ্গে সঙ্গে মেসেজ করেছিলাম যে আমি বাড়ি ঢুকে গেছি। তো আমাদের নাচের ক্লাস ছিল কটা থেকে, 12টা থেকে, হ্যাঁ আমি বাড়ি ঢুকেছিলাম
স্বাভাবিক ব্যাপার সেটাকে দেখেছে আমার মা দেখেছে তো আমি নিচে আসি তো মা ফোনটাকে নিয়ে এইভাবে আমার ফোনটাকে নিয়ে এইভাবে আছে আমি বললাম দাও ফোনটা দাও ফোনটা তুমি নিয়ে আছো কেন উনি বলছে তোকে কেউ ফোন করেছিল বললাম কে ফোন করেছিল কে হবে আমি ভাবছি আমার কোনো ফ্রেন্ড হবে হয়তো কি করে জানবো এ ফোন করে বসে আছে তো বলল যে ওই ওই পাড়ার ছেলেটা ফোন করেছিল ওর বাবাকে আমার মা বাবা দুজনেই কাকা বলে যেহেতু পাড়ার সম্পর্ক মানে পাড়াতে ছোট থেকে চেনা পরিচিতি আমরাও আমাদেরও চেনা পরিচিতি মা বাবারও চেনা পরিচিতি যেন কাকা বলতো তো যেন ওর বাবার নাম করে বলছে ওই কাকার ছেলে ফোন করেছিল তোকে বললাম কে বলতো হ্যাঁ নিয়ে তারপর মানে আমি মানে মাকে এটা দেখাতে চাইছি আমি চিনি না জানি না এরকম একটা ব্যাপার আর কি ঠিক আছে তো বলে যে হ্যাঁ তোকে এনে তারপরে মা ওর নামটা বলেছিল তোকে মিতুন ফোন করেছিল মিতুন দা বলে তোর সেভ করা আছে কেন তোকে ও কেন ফোন করছে তখন মা আমাকে কোশ্চেন করছে এবার আমি না পাচ্ছি এবার আমি না ছোট থেকে সেভাবে মাকে কোনো কিছু লোকাই না ঠিক আছে আর মানে আমি মাকে বলেও ছিলাম যে মানে যখন বড় হই আস্তে আস্তে ক্লাস টেন হয় ঠিক আছে মানে ক্লাস এইট থেকে মা আমাদেরকে বলতে শুরু করে তোরা যদি প্রেম টেম করিস তাহলে কিন্তু আমাকে জানাস হ্যাঁ এরকম একটা ব্যাপার আর আমাদেরও ইচ্ছে ছিল মানে আমার আমার দিদি দুজনেরই ইচ্ছে ছিল যে আমরা যাই করবো মা বাবাকে জানিয়ে কারণ মা বাবাকে না জানালে মানে মাকে না জানালে আমার একটা কিরকম মানে হয় মায়ের সাথে কোনো কিছু শেয়ার না করলে তো কিরকম একটা আমার লাগে তো সেই জন্য মানে এবার রিলেশন যে আমার মানে ওর সাথে কোনো কিছু তো হয়নি ও তো আমাকে প্রপোজই করেন তো আমি মাকে বলবোটা কি যে মা আমি ওকে ভালোবাসি বা ও আমাকে ভালোবাসে আমাদের আমাদের রিলেশন চলছে আমি বলবোটা কি মাকে মানে কিছুই বলতে পারছি না বলবো যে আপনারা দুজনে এরকম মেসেজ করে ও আমাকে এমনি এমনি ফোন করছে এটা তো বিশ্বাস করবে না সাধারণত মাকে যদি বলি হ্যাঁ আমরা রিলেশন আছে সেটা বিশ্বাস করবে কিন্তু খামোকায় মেসেজ করি এটা কেউই বিশ্বাস করবে না বললে তো মাকে বলি যে কেন ফোন করেছিল আমি কি করে জানবো তুমি ফোনটা ধরলে না তখন আমি মাকে উল্টো চাপ দিচ্ছি বলছে আমি কেন ধরবো তোর ফোন তোকে কেন ফোন করছে নিশ্চয়ই তো কিছু ব্যাপার চলছে কিসের জন্য ফোন করেছে তুই আমাকে বল আমি তখন তো রীতিমতো নার্ভাস হয়ে গেছি তখন আমার ভাই আমার খুব হেল্প করেছিল ঠিক আছে ও আমাকে যেরকম ডুবিয়েছে সেরকম আমাকে হেল্প করেছে কীরকম ডুবিয়েছে ওর কাণ্ডগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে ওই নাম্বার এনে দেওয়া ওই কিন্তু সব কিছু করেছে আমার ভাই ঠিক আছে কিন্তু আমাকে ডুবিয়েছেও নিয়ে তখন আমার ভাই আমাকে ভাইকে তারপরে ফোন করি যে ভাই জানিস মা এরকম এরকম আমাকে জিজ্ঞেস করছে আমি মায়ের কাছ থেকে তখন একটু সরে যাই মাকে অতটা পাতা টাতা তখন দিই নিয়ে আমি এই বোকোনা তো কেন ফোন করেছে আমি কী করে জানবো আমি তো মানে সেরকম কথাবার্তা বলি না আমার কাছে তো নাম্বারই ছিল না আমি জানি না আমার কোথা থেকে নাম্বার পেয়েছিল আমি তখন এইসব মাকে মানে ইয়ে করি মিথ্যে কথা বলি তারপরে ভাইকে জানাই তারপরে ভাই তখন বলে যে শোন তুই মামকে বল আমার মা তো ফোনে কি সিম বলো চিপ বলো ওইসব তখন মা মানে কিছুই মানে বোঝে না বলতে গেলে মানে অতটা যেটা হয় মানে মা অতটা ফোনের ব্যাপারে তখনও মানে অতটা বুঝতো না তখন মায়ের অ্যান্ড্রয়েড ফোনও হয়তো ছিল না তাই না মা পরে কিনেছে হ্যাঁ একটা আমার ট্যাব ছিল আগে ওই ট্যাবটাতে মা গেম খেলতো শুধু বাকি মানে এরকম ছোটো ফোনগুলো ছিল অ্যান্ড্রয়েড ফোন মা ছিল না সুতরাং অতটা মা ব্যবহার কিন্তু জানতো না তো সেই জন্য আমাকে ভাই বলে বল যে তুই বল যে সিম হ্যাঁ সিমটা তখন বিনা ডকুমেন্টসে সিম তোলা হতো হ্যাঁ তখন বিনা ডকুমেন্টসে সিম তোলা হতো আর আমি ওটা কল্যাণ কাকুর দোকান থেকে সিমটা তুলেছিলাম ঠিক আছে ফোন কেনার পর তো মা অতটা জানে না কোথা থেকে সিম নিয়েছি ভগবানই জানে এরকম একটা ব্যাপার তো তখন আমাকে ভাই বুদ্ধিটা দেয় যে তুই বল যে ওই সিমটা আমার আমার ফোনে ওই মিতুনদার নাম্বারটা সেভ করা ছিল সেই জন্য আমাকে হয়তো ভেবেছে যে এটা অর্কুর নাম্বার বলে ফোন করেছে নিয়ে তোকে হয়তো জানে না যে তোর কাছে আছে সিমটা এই জন্য এই ব্যাপার তুই বল মামকে আমি বাবা খুব ভালো বুদ্ধি দিলি তো ঠিক আছে তার সঙ্গে মাকে বলি যে মা ওটা আমার সিমটা তো আমার নয় এটা ভাইয়ের সিম ভাই ভাইয়ের তো ইয়ে ভাইয়ের সাথে তো মিতুনদা কথাটা বলে মনে হয় ভাইকে ফোন করেছিল এবার মিতুনদা তো জানে না যে সিমটা আমার কাছে আছে তো সেই জন্য মনে হয় ফোন করেছিল এই তো তুমি ভাইকে জিজ্ঞেস করো ভাইকে ফোন লাগিয়ে দিন ভাইও বলে হ্যাঁ এই ব্যাপার তো চলো তখন ঠিকঠাক হ্যাঁ তখন ঠিক হয়ে গেছে একটা ভুলভাল বুঝিয়ে দিয়েছে ঠিক হয়ে গেছে তারপরে এই ব্যাপারটা তো যাই আর ভাই আমাকে কীভাবে ডুবিয়েছে বলি ঠিক আছে আমি কি করতাম ভাই ওর নাম্বার আমার কাছে আছে জানতো